এবারের ম্যাঙ্গো ট্যুরিজম ফেস্টিভ্যাল যেটা মালদায় হচ্ছে তার উদ্দেশ্য, অন্যতম উদ্দেশ্য হলো যে মালদার যে এতগুলি সংখ্যক যে ভ্যারাইটি অফ আম রয়েছে তার সম্পর্কে আরও মানুষকে জানানো, এবং একটা আমরা বায়ার সেলার মিট অর্গানাইজ করতে চাইছি, যেখানে বিভিন্ন জায়গা থেকে যারা আম কেনেন মালদা জেলার আম যেখানে যায় সেই সমস্ত জায়গা থেকে বায়াররা আসবেন, এবং নতুন জায়গা থেকে বায়াররা আসবেন, এবং সেখানে যে তাদের কনসার্নগুলো তার সঙ্গে আমরা সেলার্সদেরকে একসঙ্গে বসাবো এবং অ্যাডমিনিস্ট্রেশনও থাকবে, যেখানে তাদের কনসার্নগুলো বিভিন্ন ইস্যুগুলো আমরা জানতে পারি এবং সেগুলোকে সলভ করা সম্ভব। মালদা জেলায় প্রায় আমাদের 200 মতো ভ্যারাইটির আম পাওয়া যায়, তার মধ্যে যেগুলো নামকরা ভ্যারাইটি আছে সবগুলো এখানে থাকছে।